আজকে কথা বলবো ডোমিসাইল নিয়ে। ডোমিসাইল শব্দের আবিধানিক অর্থ হলো স্থায়ী বসবাসের জায়গা, কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা এই মুহূর্তে রাজ্যে বেশ চর্চিত বিষয়। ডোমিসাইল শব্দটি নিয়ে এত আলোচনা হচ্ছে কারণ ডোমিসাইল এখানে যে অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা হলো যে রাজ্যের বা কোনো অঞ্চলের স্থায়ী বাসিন্দা যারা, তাদের বিভিন্ন সংরক্ষণ বা আলাদা করে সুযোগ সুবিধে দেওয়ার পদ্ধতি, সেটাকেই ডোমিসাইল বলা হচ্ছে। তো সেই ডোমিসাইল নিয়ে আমরা আলোচনা করব, ডোমিসাইলের পক্ষে এবং বিপক্ষে নানা যুক্তি আসছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আলোচনা করতে গিয়ে উদাহরণ হিসেবে আনতে পারি ডাক্তারি পড়ুয়াদের কথা। এবার ডাক্তারি পড়ুয়াদের ব্যাপার যদি দেখেন, ডাক্তারি পড়ুয়াতে দু ধরনের কোটা থাকে, একটা হচ্ছে রাজ্য সরকারের কোটা, অন্যটা হচ্ছে কেন্দ্র সরকারের কোটা। এবার ডোমিসাইল বি বলে এক ধরনের ফর্ম পাওয়া যায়, সেই ডোমিসাইল বি ফর্ম ফিল আপ করে রাজ্যে স্থায়ী বাসিন্দা নন বা রাজ্যে 10 বছর বসবাস করেনি এমন মানুষও রাজ্যের কোটায় ডাক্তারি ছাত্র হিসেবে ভর্তি হয়ে যেতে পারেন। তো এই হিসেবে তাকে শুধু ডিক্লারেশন দিতে হয়, তার পরিবারের কেউ এই রাজ্যের বাসিন্দা ছিলেন বা বেশ কিছুদিন থেকেছেন, এই ডিক্লারেশন দিলেই হয়। এইভাবে রাজ্যের যারা পড়ুয়া নন, অন্য রাজ্যের পড়ুয়া, তারা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ডাক্তারি ছাত্র হিসেবে ভর্তি হতে পারেন এবং পড়াশোনা করতে পারেন। কিন্তু যেসব রাজ্যে ডোমিসাইল বি নেই, বেশিরভাগ রাজ্যেই নেই, সেসব রাজ্যে কিন্তু সেসব রাজ্যের কোটায় কিন্তু আমাদের রাজ্যের পড়ুয়ারা ভর্তি হতে পারেন না। ফলে অন্য রাজ্যের পড়ুয়ারা আমাদের রাজ্যে আসতে পারেন, কিন্তু আমাদের রাজ্যের পড়ুয়ারা অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করার সেই সুযোগটা সেভাবে পান না। ডোমিসাইল বি যদি ফর্মটা মানে ডোমিসাইল বি ফর্ম ফিল আপের যদি সুবিধা না থাকে তাহলে, এবং ডোমিসাইল বি ফর্ম ফিল আপের সুবিধা বেশিরভাগ রাজ্যেই নেই। একটু গেল ডাক্তারির কথা। এছাড়া ধরুন যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এ বছরে ডোমিসাইল করছে, মানে সিদ্ধান্ত নিয়েছে, এবং এই ডোমিসাইল করার সিদ্ধান্ত নিয়েছে 90% আসনে এ রাজ্যের ছাত্রছাত্রী বা এ রাজ্যের স্থায়ী বাসিন্দা, এ রাজ্যের পড়ুয়া, তাদের জন্য সংরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এর আগে পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্য রাজ্যের, বিশেষ তো ইঞ্জিনিয়ারিংয়ে, প্রচুর অন্য রাজ্যের পড়ুয়া আসতেন এবং পড়াশুনো করতেন। তো সেটা তারা করতেন, কিন্তু যেসব রাজ্যে ডোমিসাইল আছে মানে অন্য রাজ্যে, সেসব রাজ্যে কিন্তু আমাদের রাজ্যের পড়ুয়ারা গিয়ে পড়াশুনো করার সুযোগ সেভাবে পান না। তো এর ফলে আমাদের রাজ্যের পড়ুয়ারা কিঞ্চিত বঞ্চিত যে হন তাতে সন্দেহ নয়। ফলে যা দাঁড়াচ্ছে, শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় বা ডাক্তারি পড়ুয়াদের ক্ষেত্রে নয়, রাজ্যের সমস্ত প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় ডোমিসাইল বা রাজ্যের পড়ুয়াদের জন্য সংরক্ষণের দাবি, রাজ্যের পড়ুয়াদের সুযোগ সুবিধা দেওয়ার দাবি একটা উঠছে, এবং এর বিরুদ্ধেও কিছু যুক্তি আছে। এর বিরুদ্ধে যারা যুক্তি দিচ্ছেন তারা মূলত যুক্তি দিচ্ছেন এটা প্রাদেশিকতা, এবং তারা এটাও বলছেন যে এটা আমাদের দেশের একতার পক্ষে ঠিক নয় ইত্যাদি। এক বিজেপি সমর্থকের সাথে আমার কথা হচ্ছিলো কিছুদিন আগে, তিনিও এই যুক্তিটাই দিচ্ছিলেন। কিন্তু কথা হলো এখানে যে প্রতিযুক্তিটা আসে সেটা হলো যে বহু রাজ্যে কিন্তু ডোমিসাইল আছে, মানে পশ্চিমবঙ্গে আজকে ডোমিসাইল চালু করার কথা হচ্ছে, রাজ্যের পড়ুয়াদের আলাদা করে সংরক্ষণ দেওয়ার কথা হচ্ছে, কিন্তু তার আগে থেকেই বহু রাজ্যে কিন্তু ডোমিসাইল আছে। কর্ণাটক তামিলনাড়ুর কথা ছেড়েই দিলাম, কিন্তু গুজরাট, মধ্যপ্রদেশ এসব রাজ্যে কিন্তু ডোমিসাইল আছে, সব রাজ্যে তাদের রাজ্যের পড়ুয়াদের সুযোগ সুবিধা দেওয়া হয়। এছাড়া অন্যান্য চাকরি বাকরি ইত্যাদির ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা তো অন্য আরও অনেক রাজ্যে আছে। তো সেই জায়গা থেকে যদি সেসব রাজ্যের ডোমিসাইলের ফলে দেশের একতা বা ক্ষতিগ্রস্ত না হয়, সেটা যদি প্রাদেশিকতা না হয়, তাহলে বাঙালি বা শুধু নন্দঘোষ কেন, মানে যত দোষ নন্দঘোষ কেন, বাঙালির ঘাড়ি সব দোষটা এসে পড়বে কেন প্রাদেশিকতা? অন্য রাজ্যে তো ডোমিসাইল আছে, প্রথম এমন তো নয় প্রথম পশ্চিমবঙ্গে ডোমিসাইল চালু হচ্ছে, বা শুধু বাঙালি বা কেন, বা এমন তো নয় যে শুধু পশ্চিমবঙ্গের ভূমিপুত্র বলতে শুধু বাঙালিদের কথাই বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের ভূমিপুত্র সাঁওতালরা আছেন, নেপালিরা আছেন, ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ থাকলে বা স্থায়ী বাসিন্দাদের জন্য সংরক্ষণ থাকলে সে সংরক্ষণের সুবিধে তারাও পাবেন। তো সেই জায়গা থেকে ডোমিসাইলের দাবি খুব একটা অন্যায্য দাবি নয় বলেই মনে হচ্ছে, যেহেতু
বহু রাজ্যে ডোমিসাইল আছে এবং সেসব রাজ্যে ডোমিসাইলের সুযোগ সুবিধা সেসব রাজ্যের পড়ুয়ারা পাচ্ছেন। আমাদের পশ্চিমবঙ্গেও যদি ডোমিসাইল চালু হয় এবং রাজ্যের পড়ুয়াদের, রাজ্যের স্থায়ী বাসিন্দাদের, রাজ্যের ভূমিপুত্রদের কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়, সেটা খুব বেশি দোষের হবে বলে মনে হয় না। প্রসঙ্গত, ডাক্তারি ক্ষেত্রে রাজ্য সরকার ডোমিসাইল চালু করার কথা বলেছেন, কিন্তু কার্যত কতটা সেটার প্রয়োগ হচ্ছে সেটা নিয়ে একটা সন্দেহ দেখা যাচ্ছে। বহু মহল থেকে অভিযোগ আসছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি সিদ্ধান্ত নিয়েছেন বটে 90% ডোমিসাইল করার, কিন্তু সেটা এবছর লাগু হয় কি না সেটা দেখার। এছাড়া অন্যান্য আরও অনেক জায়গায়, আর কোনো জায়গাতেই ডোমিসাইলের কথা সেভাবে ওঠেনি। দেখা যাক রাজ্যের অন্যান্য ক্ষেত্রগুলো ডোমিসাইলের প্রসঙ্গ ওঠে কি না। তবে বাঙালি বা বাংলার ভূমিপুত্রদের এ ব্যাপারে নজর রাখা প্রয়োজন যে বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলো, যেসব রাজনৈতিক দলগুলো বাংলায় রাজনীতি করছে, তারা বাংলার মানুষের স্বার্থ যথাযথভাবে দেখছে কি না, এই ব্যাপারটার দিকে নজর রাখা কিন্তু সমস্ত বাঙালিরই কর্তব্য। তার নিজস্ব রাজনীতি বা নিজস্ব রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিজের পরবর্তী প্রজন্মের স্বার্থেই রাজ্যের ভূমিপুত্রদের স্বার্থ দেখাটা সব বাঙালির অবশ্য কর্তব্য হওয়া উচিত বলেই মনে হয়। যাই হোক, ভালো থাকবেন, আর ভিডিও পছন্দ হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।